আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ডিমের খোসার অত্যন্ত উপকারী একটি ব্যবহার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সাধারণত ডিম খাওয়ার পরে ডিমের খোসাটা ফেলে দিই, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডিমের খোসার খুবই প্রয়োজনীয় একটি ব্যবহার। আর আপনারা এই যে সুন্দর সতেজ যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপসিকামের গাছ। আমি সাধারণত এই গাছের সার হিসেবে ইউজ করি হচ্ছে ডিমের খোসা। এতে করে গাছ কিন্তু চমৎকারভাবে বেড়ে ওঠে এবং তাদের যে পুষ্টি ঘাটতি সেটা অনেকাংশে পূরণ হয়। আর কিভাবে আমি এই ডিমের খোসাগুলো ইউজ করি তো আমি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তার আগে এই সুন্দর ও চমৎকার গাছগুলো দেখে আমরা একটু মন ভালো করে নিই। আর আপনারা নিচে গাছের গোড়ার দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে আমি ডিমের খোসাগুলো গুঁড়ো করে এখানে ইউজ করেছি। মৃদুমন্দ বাতাসে আমার গাছগুলো, গাছের চারাগুলো হেলে দুলে নাচছে। আচ্ছা, কথা কম বলে তাহলে চলেন দেখে নেওয়া যাক। আমি এখানে ডিমের খোসাগুলো নিয়েছি আর এগুলো আমি প্রায় দুই দিনের মতো রোদ দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটি হামানদিস্তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চান তাহলে কিন্তু এটার পরিবর্তে পাটা পোতায় ইউজ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে বা শক্ত হয়েছে। তো সবগুলো এখানে দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে এগুলোকে গুঁড়ো করে নিব এবং যতটা সম্ভব মিহি করে নিতে হবে। আর এভাবে মিহি হয়ে গেলে পরে আমি এটাকে একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণ মিহি হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না যে এই ডিমের খোসার গুঁড়ার সার কিন্তু কিনতে পাওয়া যায়। তো আমরা চাইলে কিন্তু না কিনে আমাদের এই ডিম খাওয়ার পরে ডিমের খোসাগুলো একটু রোদে শুকিয়ে সংরক্ষণ করে তারপরে এগুলোকে গুঁড়ো করে আমাদের যে গার্ডেন আছে, আমাদের যে গাছ আছে সেখানে আমরা ইউজ করতে পারি। এতে করে কিন্তু আমাদের গাছগুলো চমৎকারভাবে বেড়ে উঠবে এবং অনেক বেশি সতেজ থাকবে। আমি হচ্ছে এর আগে এই দুইটা গাছের গোড়াতে দিয়েছিলাম যা আর আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে এখন যে চারাগুলো দেখাচ্ছে এগুলো তো দেইনি, এগুলোতে আছে দিচ্ছি। তো পার্থক্যটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে চারপাশে ডিমের খোসা গুঁড়োগুলো দিয়ে দিবেন। আমি যেগুলো তো দেইনি সেগুলোতে আমি দিয়ে দিব এবং পরবর্তীতে আবার সংরক্ষণ করব, আবার গুঁড়ো করে আবার বাকিগুলোতে দিয়ে দিব। তো এভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই প্রয়োজনীয় একটি টিপস যারা গার্ডেনিং করতে পছন্দ করেন। আশা করি তাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। আপনারা অবশ্যই গার্ডেনিং করবেন, সেটা বাড়ির আঙিনায় হোক অথবা ওয়েলকনি বা ছাদে। গাছ আমাদের অনেক উপকারী বন্ধু। সত্যি কথা বলতে কি যে গাছের কাছে থাকলে মন এমনিতে ভালো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট চারাগুলো কীভাবে বাতাসে দোল খাচ্ছে। আসলে যতই মন খারাপ থাক, আপনি যদি আপনার গার্ডেনে চলে যান, সেখানে যে একটু কাজ করেন, আমার বিশ্বাস আপনাদের মন ভালো হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।